নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফ্রুট লস্যি করে দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি মিক্সিং জারটা নিলাম, এর মধ্যে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। তার জন্য আমি 3 চামচ চিনি দিলাম। আমি এটা 3 গ্লাসের মাপে করছি। এবার এটা গুঁড়ো করে নেব। আমার চিনিটা ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাদ বাকি সব দিয়ে দেবো। এবার আমি কয়েকটা লেবু, মোসম্বি লেবু রস করে রেখেছি, 1 বাটি রস আছে এটা। আর আমটাকে আমি ছোট করে কেটে নেব। আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। ব্যাস, আমার পিস করা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিং জারে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি এর মধ্যে লেবু রসটা মিশিয়ে দেব। 1 বাটি আমি মোসম্বি লেবু রস করে রেখেছি, এটা মিশিয়ে দিলাম। আবার আমি এটাকে মিক্সিং করে নেব। এবার এটা আমি খুলে দেখব। হ্যাঁ, আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টক দই দিয়ে দেব। আমি 5-6 চামচ টক দই দেব। আর এর মধ্যে দেব বিট নুন, 3 চামচ মতো বিট নুন দেব, এই ছোট চামচের। এবার এটা আবার মিক্স করে নেব। আমার লস্যি প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। এটা আর একটু ঘুরিয়ে নেব। এটা খুলে দেখি, একদম রেডি। এবার আমি এটা গ্লাসে ঢালব। এভাবে আপনারা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।